নমস্কার পমস জি কে অ্যান্ড জে ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত তো আজ অনেকদিন পরে অর্গানাইজার টিচারদের উদ্দেশ্যে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা আপনাদের জন্য খুবই আনন্দদায়ক তো আগে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আপনাদের লিস্ট কিন্তু ডিপিএসসিতে চলে এসছে তো সেরকম ডিপিএসসিগুলো থেকে খবর নিয়ে জানতে পারা গেছে যে আপনাদের পজিটিভ রিপোর্ট কিছু এসছে ডিপিএসসিতে তার লিস্টও হতে পারে তারা স্পষ্টভাবে হয়তো জানাতে চায়নি সেটি দু হাজার চোদ্দোর কি অর্গানাইজার টিচারদের তবে এইটুকুটা বলেছেন যে এই মাসের অর্থাৎ মে মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোনো না কোনো সুখবর কিন্তু বেরিয়ে আসতে চলেছে মানে অর্থাৎ কোনো লিস্ট বেরিয়ে আসতে চলেছে তা বাদ দিয়েও আরও যেটুকু খবর পেয়েছি তাতে আগামী কয়েক দিনের মধ্যেই আপনাদের যে লিস্ট বা ভেরিফিকেশান প্রক্রিয়ার প্রোগ্রাম সেটির সমস্ত কিছুটাই প্রাইমারি বোর্ড বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা তথ্যগুলি পেয়ে যাবেন আর সত্যি বলতে কয়েকদিন ধরে কোনো রিপোর্ট ছিল না অর্গানাইজার টিচারদের কিন্তু আজকে যে রিপোর্টটি এসছে তা খুবই আপনাদের জন্য আনন্দদায়ক সেটুকুটা আপনাদের সামনে তুলে ধরলাম আর বিশেষভাবে বলতে গেলে অনেকে জিজ্ঞাসা করছিলেন ফোন করে যে দাদা কতজনের মতন নিয়োগ হতে চলেছে তো তখন সঠিক তাদেরকে কোনো উত্তর দিতে পারিনি তার জন্য একান্ত দুঃখিত তো যা শুনতে পাচ্ছি তাতে মোটামুটি জনের মতন একটি মানে লিস্ট রেডি হয়েছে যেগুলি সবই ভেরিফাইড তো আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি রাখুন এবং অর্গানাইজার টিচারদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল আপনাদের তাও ভালো করে রাখুন তো এইটুকুই আজকে বলবার তো সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করবেন তো সকলের কাছে নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার সকলকে ভালো থাকবেন সকলে